ইতিহাস করতে চলেছে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রথম দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উদ্বোধন কোনো একটি স্টেডিয়ামে হবে না, হবে প্যারিসের বুক চিরে বয়ে চলা সেইন নদীতে। অসংখ্য নৌকোর এক বিরাট বহর 200 বেশি অ্যাথলিটকে নিয়ে আসবে নদীপথ দিয়ে। নদীর দুদিক থেকে লক্ষ লক্ষ মানুষ দেখবেন সেই দৃশ্য। অলিম্পিক সংগঠনী কমিটির প্রধান টনি এস্তানগুই জানিয়েছেন, গোটা প্যারিস শহরটাই হয়ে উঠবে অলিম্পিক স্টেডিয়াম। ফরাসি দৈনিক লে মন্দে জানিয়েছে, 80 থেকে 100টি সুসজ্জিত নৌকো সেইনের বুকে 6 কিলোমিটার জলপথ অতিক্রম করবে, পেরোবে 18টি সেতু। নৌকোগুলিতে থাকবে অলিম্পিকে অংশ নেওয়া 206টি দেশের প্রতিনিধিরা। ওই নৌযাত্রা শেষ হবে আইফেল টাওয়ার থেকে ঢিল ছোড়া দূরত্বে। আইফেল টাওয়ারের একদম কাছে নবনির্মিত স্টেডিয়াম চ্যাম্পিয়ন্স পার্কে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে। অলিম্পিকের রীতি মেনেই হবে উদ্বোধন। বক্তৃতা দেবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় 3,000 শিল্পী। আরও যে ঠিক কী কী হবে সবটুকু ভাঙতে চাইছেন না আয়োজকরা। অনুষ্ঠান হবে স্টেডিয়ামের বাইরেও। প্যারিস নগরীর এমন একটিও ব্রিজ থাকবে না যেখানে কোনো নৃত্যশিল্পী পারফর্ম করবেন না। এই সব কিছু সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছে বিখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব, অভিনেতা এবং পরিচালক থমাস জলিকে। লক্ষ লক্ষ মানুষ যাতে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য প্রচুর টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সেইন নদীর ধার থেকে নৌবহর দেখার জন্য রয়েছে 3,26,000 টিকিট, 2,22,000 ফ্রি টিকিট বিলি করা হবে। এছাড়াও রয়েছে 90 থেকে 2,700 ইউরো টিকিট। শহর জুড়ে বসেছে 8টি জায়ান্ট স্ক্রিন। গোটা শহর জুড়ে অনুষ্ঠান, ফলে নিরাপত্তার কড়াকড়িও বিপুল। নানান দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন, অ্যাথলেটরা তো রয়েইছেন, তাই প্ল্যান বি এবং সিও তৈরি। তবে যদি প্রথম পরিকল্পনা মেনেই উদ্বোধনী অনুষ্ঠান হয়, তাহলে চোখ কপালে উঠবে বিশ্ববাসীর।